হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা রয়েছি নর্থ কলকাতার আর একটা বড় কলেজ স্কয়ারে। আমাদের প্রস্তুতি পর্ব আমরা দেখিয়েছিলাম, এখন দেখাবো রেডি প্যান্ডেলটা কেমন দেখতে লাগছে, ভেতরের যে শীষমহল থেকে আরম্ভ করে সব কিছু। চলো কলেজ স্কোয়ারের একদম ভেতরের অংশে চলে এসেছি, এসেই দেখো হাঁপিয়ে গেছে বলে একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর এখন তোমায় দেখাবো কলেজ স্কোয়ারের যে জায়গাটা, সেটাতে পুরো লাইটিংয়ের যে এফেক্টটা থাকে চন্দননগর থেকে, বেসিক্যালি আমাদের ওখানে চন্দননগর থেকেই এই লাইটগুলো আসে আর পুরো জলাশয়টা এই লাইট দিয়ে সাজানো হয়। তো চলো আগে সেটা দেখাই, তারপর তোমাদের প্যান্ডেলটা দেখাবো। রাজহাঁস রয়েছে, খুব সুন্দর দেখতে লাগে। আর এই যে পুরো জলাশয়টা জুড়ে লাইটিংয়ের যে ব্যাপারটা, আর ওই হচ্ছে কলেজ স্কোয়ারের মেন যে মণ্ডপ, দেখো এরকম পুরো জায়গাটা জুড়ে এরকম লাইটিং করা রয়েছে। দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে লাইটের যে ব্যাপারটা কীরকমভাবে করা রয়েছে পুরো জায়গা জুড়ে। দেখাচ্ছি একদম জলের এপারের অংশ থেকে কতটা সুন্দর লাগছে বৃন্দাবনের এই প্রেম মন্দির। তো একদম জাতীয় পতাকার যে কালার, সেই কালারেই এই পুরো মানে মণ্ডপটাকে সাজানো হয়েছে এদিক দিয়ে যা দেখা যাচ্ছে। আর ভেতরটা আছে শীষমহল, তো সেটা তোমাদের সামনে থেকে গিয়ে দেখাবো। কলকাতার দুর্গা পুজো, কলেজ স্কোয়ার মানেই আলোর মেলা, আলোর খেলা, আলো নিয়েই সব কিছু। একটা পুরো জায়গাকে পুরো আলো দিয়ে সাজায়, এটাই দেখার মতো। সঙ্গে তো তোমার বলেছিলাম কলেজ স্কোয়ার মানে কলেজ স্কোয়ারের যে বিখ্যাত সেই বড় ঝাড়, সেটাও একদম দেখার মতো। সেটা তো আমরা আজকে দেখবো আর তোমাদেরকে দেখাবো, বহু প্রতীক্ষার পর সেই ঝাড় লাইটটা দেখতে পাবো। মানে এটা আমার ফেভারিট আর কি, কলকাতার যত দুর্গা পুজো আছে কলেজ স্কোয়ারের এই ঝাড়টা দেখা প্রত্যেকবারই আমাদের ফেভারিট। আগেও তোমাদের বলেছিলাম, এখনও তোমাদের বললাম। চলছে সুন্দর একটা ফোয়ারা, পুরো জলাশয়টাই এরকম সুন্দরভাবে সাজানো, আর এদিকে হচ্ছে লাইটের খেলা। একদম প্রেম মন্দিরের যে সামনে চলে এসেছি, বেশ সুন্দর লাগছে। ওপরের কালারটা একরকম, এখানকার কালারটা একরকম। কাজের বাইরের অংশে কি সুন্দর সুন্দর কাজ করেছে দেখো, বেশ সুন্দর কাজগুলো। এখন চলে এসেছি আমরা একদম কলেজ স্কোয়ারের একদম ভেতরের অংশে, যেখানে মেন যে শীষমহল করা হয়েছে, দেখো বেশ সুন্দর। মা তো এখানে খুবই সুন্দর। আর এই হচ্ছে একদম পুরো ভেতর দিকের যে অংশটা, চারিদিকে দেখো কাঁচের টুকরো দিয়ে সাজানো। আর এই হচ্ছে কলেজ স্কোয়ারের মেন যে ঝাড়, যেটা দেখতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই ঝাড়টা করা হয় আর অনেকটা বড়, প্রচুর লাইট থাকে এই ঝাড়ের মধ্যে, যেটা কলেজ স্কোয়ারের প্রত্যেকবারের স্পেশালিটি। আর চারিদিকের অংশে দেখো এরকম সুন্দর সুন্দর কাঁচ দিয়ে দিয়ে সাজানো হয়েছে।
আর এই হচ্ছে মেন কলেজ স্কোয়ারের যে মা, সামনে প্রদীপটা জ্বলছে, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে চারিদিকে, মানে বাইরের অংশটাও যতটা সুন্দর ভেতরের অংশটা এই ঝাল লাইটটার জন্য আরও বেশি সুন্দর হয়ে যায়। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগছে। কলেজ স্কোয়ারের দুর্গা ঠাকুর দেখা প্রত্যেকের কাছেই বেশ একটা আনন্দের মুহূর্ত, তো আমাদের কাছেও বেশ আনন্দের মুহূর্ত। চলো দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, মেন মাকে ভালো করে দেখে নাও। সামনের দিকের অংশে গার্ড রয়েছে বলে বেশি সামনে যেতে পারছি না, তলার অংশে দেখো এরকম সুন্দর কাজ করা রয়েছে। আর এই দেখো এখানে ছোট্ট ছোট্ট কাঁচ দিয়ে দিয়ে, এটা তোমাদের প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম আমরা, ছোট ছোট কাঁচের টুকরো কেটে কেটে এই পুরো মণ্ডপটা সাজানো, বেশি একটা সুন্দর মুহূর্ত। জয় মা, আসছে বছর আবার এসো, এরকমভাবেই এসো। আর কাকা এত বাঁশি বাজাচ্ছিল যে কোনো কথাই শোনা যাবে না কলেজ স্কোয়ারের মধ্যে, সেই জন্য বুঝতেই পারছো কিছুক্ষণ অন্তর অন্তর এসে খালি কাকা বাঁশি বাজি দিয়ে চলে যাচ্ছে, ভিড় প্রচুর হয়েছে। মায়ের ব্যাকগ্রাউন্ডের দিকটা যেহেতু নীল কালার দেওয়া হয়েছে বলে আরও বেশি সুন্দর লাগছে, আর মায়ের মুকুটটা বেশ অনেকটা বড়, সত্যিই দেখতে এখান থেকে অসাধারণ লাগছে যাকে বলে।